আমি দিনহীন ভজন বিহীন আমি দিনহীন ভজন বিহীন বাড়ি থেকে অনেক কষ্ট করে মা আমাকে বেলপাতা ফুল দিয়ে দিছিল আমি এখন সেটাই দেব আজকে কোনো বাধাই আমাদের রুখতে পারবে না আমরা সব বাধা পেরিয়ে চলে যাব আমার লগে আমার বইনা আছে দেখেন আমরা ওই নিচের দিক ওইখানে ছিলাম যখন এই পাড়টা দেখাইছি আর এখন একদম পুরো আছি আমরা আমার সাথে আর বাকি যারা ছিল তারা চলে গেছে আমার অনেক কষ্ট হয়েছে এই জন্য একটু রেস্ট নিতেছি আসলে আজকে চন্দ্রনাথ এই মন্দিরে এসে লাইফের একটা বেটার এক্সপিরিয়েন্স আজকে কিন্তু হলো ভগবান নিয়ে আসছে ভগবান নিয়ে আসছে গুড আনসার আমার পক্ষে এই উপরটা জীবনের সব গুড আনসার ইম্পসিবল রহর মহাদেব না মামা আজকে কোনো বাধাই আমাদের রুখতে পারবে না আমরা সব বাধা পেরিয়ে চলে যাব বাবার কাছে জয় শিব শম্ভু কি আসলে আজকে চন্দ্রনাথ এই মন্দিরে এসে লাইফের একটা বেটার এক্সপিরিয়েন্স আজকে কিন্তু হলো এবং অনেক কষ্টের সহিত আমরা কিন্তু অলরেডি 90% রাস্তা পার করেছি আর মাত্র 10% রোড আমাদের বাকি আছে এখন সেই সাথে আমি রুদ্র স্টুডিসকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ ধন্যবাদ আঙ্কেল আমাদের সাথে সফর সঙ্গী ছিলেন উনিও আমাদের সাথে এতটা পথ কষ্ট করে আসছে আরও অনেক পথ বাকি অনেক পথ চলেন আমাদের সাথে আপনারও সেই পথ আমাদের সাথে যাবেন ভাই অনেক কষ্টের পরে আমরা এই পুরো খাড়াটা এরিয়াটা মানে পার হইলাম আর কি এখন সিঁড়িতে যাচ্ছি ধন্যবাদ দাদা ধন্যবাদ আস্তে সজল সজল থাকিস না উড়ে উড়ে কিছু নেই না রাস্তা বিকল্প আছে আর কেউ উড়েন এ ভাই এই ওই কলু ঘরে যান ওই কলু ঘরে বড় বড় সিঁড়ি তো আসেন আসেন আস্তে আস্তে উঠে আসেন আয় তুষার আসেন আন্টি আসেন আস্তে আস্তে আইসেন আইতাছে
দেখেন আমরা ওই নিচের দিক ওইখানে ছিলাম যখন এই পাটটা দেখাইছি আর এখন একদম পুরো আছে আমরা আমার সাথে আর বাকি যারা ছিল তারা চলে গেছে আমার অনেক কষ্ট হইছে এইজন্য একটু রেস্ট নিতেছি নামার পথটা আলাদা এখন আরো উপরে উঠতে হবে চলো আর আসো উপরে আসো আমি পাপি হতে তোমার শোক প্রেমের হাওয়ায় বহনের কষ্ট মলিন হয় গো তোমার শোক প্রেমের হাওয়ায় বহনের কষ্ট মলিন হয় আমি দিনহীন ভজন বিহীন আমি দিনহীন ভজন বসে আছি গো তোমার পানে বসে আছি গো তোমার পানে জানবো আমি পাপি হতে জানবো আমি পাপি হতে ওই নদিয়া নগরে ছিল যতজন নদিয়া নগরে ভোলা বাবার বাড়ি ওই ওইখানে আমাদের আরো অনেকটা পথ যেতে হবে তারপরে হচ্ছে ভোলা বাবার বাড়ি যেতে পারবো এদিকটা মাটি কেটে রাস্তা তৈরি করছে সজল তো আমরা হচ্ছে একদম উপরে মন্দিরে চলে আসছি এখনই আপনারা দেখতে পাবেন বেলপাতা বাইরে লাগবো না বাড়ি থেকে অনেক কষ্ট করে মা আমাকে বেলপাতা ফুল দিয়ে দিছিল আমি এখন সেটাই দেব ভোলানাথের মাথায় দাঁড়াও বন্ধু জয় শিব শম্ভু জয় শিব শম্ভু ওরা যারা যারা আইব সবাই দিবি ঠিক আছে আছে না যথেষ্ট আরো কটা আছে তাই চলো চলো এই একটাই দিলেই তো হয় না আর একটাই দিতে হবে চলো চলো এখানে দাদা প্রচুর লাইন প্রচুর
নীল রতন জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় ভোলেনাথ আগাও 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 নীল রতন জল জল গঙ্গা জল ওরে বাবা রে খুলে দাও আস্তে 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 আমি একটু দেই আমি একটু দেই ভাই জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শম্ভু দান করে যান দান করে যান দান করেছি দান করেছি ভোলেনাথ বাবা মন্দিরে জল দিন না জল দে জল নাই জোর কাছে এদিকে এদিকে আনো জয় শিব শম্ভু জয় শিব শম্ভু হর হর মহাদেব হর হর মহাদেব কি তু নন্দী কি হর হর মহাদেব মামা নাও মামা হর হর মহাদেব খাইছি মাতায় দিছি ওখানে বই খাইছি আস্তে 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 নন্দী না হর হর মহাদেব দাঁড়াও হর হর মহাদেব না মামা সব দিও না সব দিও না রাইখো 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 হর হর মহাদেব মাই রুদ্র স্টোরিস আমি ওইটা ঢালবো তো আবার প্রসাদ অল্প একটু দাও সাগর কই সাগর জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শম্ভু ওই মন্দিরে গেছে জল শেষ করো না তো আমাদের হচ্ছে বিরূপাক্ষ মন্দিরে আমরা ঠাকুরকে বেলপাতা দিলাম ফুল দিলাম এখন হচ্ছে আমরা চন্দ্রনাথ ধামে যাব এই হচ্ছে আমাদের রাস্তা আর এই রাস্তা দিয়ে আমরা নিচের দিকে নেমে যাব অর্থাৎ যেখান থেকে আসছিলাম আবার সেখানে পৌঁছাবো তো আমার সাথে যারা আছে সবাই আমরা এখন একসাথে আছি অনেক বন্ধুর পথ অতিক্রম করে আমরা এখানে এসেছি এই ছেলেটা পিছনে ছিল কিন্তু এখন আদি সামনে মনে হয় হেলিকপ্টার আইসস তুই পার্সোনাল হেলিকপ্টার ছিল তাইলে ভাই পুণ্য এলো না তোর ভগবান নিয়ে আসছে আচ্ছা গুড গুড আনসার গুড আনসার তাহলে চলো আমরা এখন জয় শিব শম্ভু আরও একটা আমাদের ইয়ে আছে ওইখানে আমরা যাবো পড়ে যেতেছিলাম ভাই ব্যাপারটা দেখাও তো দেখেন এদিকে সব জায়গায় বিপদ আর কি কিন্তু ভোলানাথের আশীর্বাদে আমরা বিপদ থেকে মুক্ত আছি এখন তবু ভোলানাথের দয়ায় তার দর্শন হলো খুব ভালো লাগছে আর আসতে কোনো কষ্টই হয় না খুব আনন্দের সাথে আসছি হ্যাঁ মানে এত দুর্গম পথ তারপরেও খুব আনন্দ পাচ্ছি
হ্যাঁ খুব ভালো লাগলো আপনার সাথে কে আছে আমার লগে আমার বইনা আছে দেখো আরে এটা তো নন বাসায় যাইতাছে কি উপরে উঠছে আপনি আপনি টেনশন করেন আপনি আস্তে আস্তে নিচে নেমে যান আমি তাতানি না গো মা ওই আমাগো সাথে সাথে আই আই দেন আমাগো শুনেন শুনেন আপনার নাম তো হবে একাই নাম তো হবে একাই নাম তো হবে একাই নাম তো হবে একাই নাম তো হবে দাদা বাকি আছে চিন্তা করেন না চিন্তা করেন এই যে ভলান্টিয়ার আছেন এই জায়গায় ওনাদের কাছে বলেন তাইলে হবে ভালো হবে এই যে ভলান্টিয়ার সমস্যা নাই এই যে এই যে এই যে স্বেচ্ছাসেবক বাইরে আছে না ওনারা যেটা বলে এটা শোনেন আমরা বলি শোনেন আস্তে আস্তে যান আস্তে আস্তে যান আমরা আছি আমরা আছি এখান দিয়ে যান এখান দিয়ে আরো ভালো আমি কথা শুনো এখান দিয়ে ভুলো যাইন না এখান দিয়ে যাইলে আপনি বিপদে পড়বেন।